গত মৌসুমে চোটের জন্য ছিটকে যেতে হয়েছিল দল থেকে। এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি অভ্রমণ্ডল। সোমবার তার প্রাক্তন দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামছে তার দল। এ ম্যাচে হয়তো তিন কাঠের নিচে থাকবেন না অভ্র। দলের সঙ্গে এসেছেন নিজের শহরে, আশা করছেন আর দু একটা ম্যাচ পরেই জায়গা করে নিতে পারবেন প্রথম একাদশে। এভাবে যে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি 8-9 মাসের মধ্যে আমি মাঠে প্র্যাকটিস করতে নামতে পেরেছি, এটাই ভগবানের কাছে ধন্য মনে হচ্ছে। আর দু একটা ম্যাচ পরেই খেলতে শুরু করবো।